হ্যালো এভরিওয়ান আমি ইশরাত আছি আপনাদের সাথে তো এবারে পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি স্টেমেলের আরও কিছু এলিমেন্ট নিয়ে আরও কিছু ট্যাগ নিয়ে তো গত পর্বে দেখেছিলাম আরও কিছু ইম্পর্ট্যান্ট ট্যাগ তো সেই ট্যাগুলো নিয়ে আশা করছি আপনি প্র্যাকটিস করেছেন প্র্যাকটিস যদি নাও করে থাকেন প্র্যাকটিসগুলো করে নেবেন কারণ যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন তাতে ভুল হওয়ার সম্ভাবনাও কমে যাবে তো আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি আপনার সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন অলরেডি সবাইকে ধন্যবাদ নোটিফিকেশন আই কেন চেক করে নেবেন যাতে আপনি ওই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো পেয়ে যান তো চলুন শুরু করা যাক তা আমি ইন্ডেক্স ফাইলটা ওপেন করছি নোটপ্যাডে তো মূলত বডি ট্যাগের মাঝখানে আমাকে এই কাজগুলো সবগুলো কাজ করতে হবে তো আজকে দেখব হচ্ছে ইমেজ কীভাবে লিঙ্কে করতে হয় ইমেজ কীভাবে আমরা লিঙ্ক করতে পারি সেজন্য আগে একটা ইমেজ নিয়ে নেই এই ইমেজটি নিয়ে নেই কপি করে যে ফোল্ডারে আমি কাজ করছি সে ফোল্ডারে রাখছি তো এবার ইমেজের নামটা হচ্ছে ইমেজ ডট জে এখন ইমেজ অ্যাড করার জন্য আমাদের ইমেজ ট্যাগের প্রয়োজন হবে ইমেজ ট্যাগটা হচ্ছে মূলত লেফট অ্যাঙ্গেল আই এম জি স্ল্যাশ রাইট অ্যাঙ্গেল ইমেজের ইন ট্যাগ নেই তাই ইমেজের মধ্যেই স্ল্যাশ ইউজ করে ইমেজের ট্যাগটা ইউজ করা হয় দেখুন লেফট অ্যাঙ্গেল ইমেজ স্ল্যাশ দেন হচ্ছে রাইট অ্যাঙ্গেল এখন ইমেজেরটা যে আমাকে আনতে হবে যেখান থেকে আমি আনবো তার জন্য একটা সোর্স অপশন ইউজ করতে হবে সেটার জন্য আমরা সংক্ষেপে লিখি হচ্ছে এস আর সি সোর্সের সংক্ষেপে হচ্ছে এস আর সি সমান ডাবল কোটেশন এখন এখানে ইমেজের নামটা লিখতে হবে ইমেজের নাম এবং এক্সটেনশনটা লিখতে হবে ইমেজের নামটা ছিল ইমেজেস ডট জেপিজি ছিল তারপর দেখে নেই জেপিজি এখন ইমেজের সাথে একটা অল্ট্রা ট্যাগ ইউজ করতে হয় অল্ট্রা একটিভিউট ইউজ করতে হয় অল্টার এটিভিউস লিখতে হয় সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন অল্ট্রা একটিভিউট মূলত ইউজ করা হয় যাতে ইমেজের সোর্সটা যদি কোনো কারণে ব্রোকেন হয়ে যায় ইমেজটা যদি কোনো কারণে লোড হতে সমস্যা হয় পড়ে তাহলে এই অল্টার ট্যাগের যেই লেখাটা থাকবে সেই লেখাটা দেখাবে তো এই লেখাটা দিয়ে দেওয়া ভালো ইমেজের সাথে অল্ট্রা ট্যাগ ইউজ করা একটা ভালো প্র্যাকটিস তা আমরা এখানে ট্যাগ দিয়ে দেবো এখানে আপনি যে কোনো কিছুই দিতে পারেন যাতে জাস্ট বোঝার জন্য যে ইমেজটা আসলে এখানে একটা ইমেজ ছিল ইমেজের পরিবর্তে লিখেছেন তা আমি অ্যাবাউট ইমেজ এই লেখাটা দিয়ে দিচ্ছি তো এবার এটাকে লোড করি ইমেজটা এসেছে কিনা দেখার জন্য এবার দেখুন ইমেজটা কিন্তু চলে এসেছে তো এবার ইমেজের সাথে আরও কিছু অ্যাক্টিভিউট আমরা ইউজ করতে পারি যেমন উইথ হাইট এটা দিয়ে দিয়ে দেখতে পারি আমরা তো সেজন্য আমরা উইথটা দিচ্ছি উইথ সমান ডাবল কোটেশন উইথের সাইজটা দিয়ে দেবো এখানে পিকজেলও হবে না জাস্ট সংখ্যাটা দেব তারপর হচ্ছে হাইট ই আই এইচ টি হাইট স্পেলিংগুলো ঠিক করে লিখবেন নাহলে কাজ করবে না তো এটা দিয়ে দিচ্ছি তারপর সেভ করছে এবার দেখুন উইথটাও বেড়ে গেছে হাইটটাও বেড়ে গেছে তো এভাবে ইমেজের কিছু অ্যাট্রিবিউট এবং ইমেজের ট্যাগটা আমরা ইউজ করে একটা ইমেজকে লিঙ্ক আপ করতে পারি এটা হচ্ছে আমরা নর্মাল স্টাইলিং যেটাকে বলি সেটা তো এবার আসি আরও কিছু এলিমেন্টে যেমন ডিপ এলিমেন্ট ডিপ ট্যাগ স্টার্ট এবং ট্যাগ ডিপ ট্যাগটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট আমরা বলে থাকি ব্লক এলিমেন্ট বলতে আসলে কী বুঝি নর্মালি যদি আমরা ধরি যে একটা ডিপের ভিতরে একটা হ্যাডিং দিব হ্যাঁ একটা হেডিং দিচ্ছি হেডিং টু এখানে ইউজ করছি তারপর ধরুন একটা পেয়েগ্রাফ দিব। আর হেডিং প্রেগ্রাফ সাথে অনেক কিছুই হতে পারে ইমেজও দিতে পারি এখন এই যে তিনটা জিনিস বা তিন চারটা জিনিস একসাথে করছি সেটাকে আর গ্রুপ ওয়াইজ সুন্দর করে করার জন্য আমরা মূলত ডিপটাই ইউজ করে থাকি বা একটা সেকশন থেকে আরেকটা সেকশনের মধ্যে এলিমেন্টগুলো যাতে একসাথে না হয়ে যায় এবং আমরা স্টাইলিংটা খুব সুন্দর করে করতে পারি আলাদা আলাদা স্টাইলিং দিতে পারি এবং ব্লক এলিমেন্ট আলাদা আলাদাভাবে থাকে জন্য মূলত ডিপটা ইউজ করা হয়ে থাকে তা আমরা এখানে হেডিং দিয়েছি প্যারাগ্রাফ দিয়েছি একটা ইমেজটাও উপর থেকে নিয়ে নিতে পারি ইমেজটা নেওয়ার জন্য আমরা কপি করে নিই উপর থেকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি তো এটাই হচ্ছে মূলত ডিপ এলিমেন্ট আমরা একসাথে করলাম তো আরেকটা ডিপ এলিমেন্ট করি ডুপ্লিকেট করি তো দেখুন আরেকটা হয়ে গেছে এখন ডিপের পরিবর্তে আমাদের বর্তমানে এস টিএমএল ফাইভের সেকশান ইউজ করা হয় সেকশন ইউজ করা হয়ে থাকে তো সেকশনটাও একই কাজ করে আপনার সেকশন টু সেকশন চেঞ্জ করে গ্যাপটা তৈরি করে আর কিছু না নেমিংটা একটু চেঞ্জ করেছে এসটিএমএল ফাইভে স্ট্যান্ডার্ড নেম নামকরণ করেছে একই কাজ করে মূলত তো আমরা সেকশন ইউজ করতে পারবো এবং ডিপ দুটোই ইউজ করতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী যে একটা ইমেজটা আমরা কিন্তু ইন্ডেক্সের সাথে অল্টার রেখেছি এখন আমরা যদি চাই যে ফোল্ডার থেকে একটা ইমেজটা নিব একটা ফোল্ডারের ভিতর ইমেজটাকে রাখবো তাহলে আমরা কি করবো একটা ফোল্ডার করছি ইমেজ ফোল্ডার এখন ফোল্ডারের ভিতরে ইমেজটা কপি করে রাখছি এখন ইমেজটা ফোল্ডারের ভিতরে রয়েছে সেটাকে আমরা লিঙ্ক আপ করব সেই লিঙ্ক আপটা করার জন্য আমি ইমেজ ট্যাগটাকে একটু ডুপ্লিকেট করে নিচ্ছি ডুপ্লিকেট করে ইমেজের সোর্স যেটা বলেছিলাম সোর্স ইমেজটা কোথা থেকে আসছে আমাদের ফোল্ডারের ভিতর থেকে কিন্তু ইমেজটা আসছে তো ইমেজটার ফোল্ডার নামটা নিব আইএমজি আই এম জি নিয়ে স্লেশ দিয়ে এবার সেভ করবো সেভ করে এবার লোড করব দেখি আমাদের ইমেজটা চলে এসেছে কিনা দেখুন ইমেজটা কিন্তু চলে এসেছে দুটো ইমেজ পাশাপাশি আর সেকশন যেটা আমরা ইউজ করেছি সেই সেকশনটা উপরে নিচে চলে এসেছে এখান থেকে যদি আমরা পার্থক্যটা খেয়াল করি যে দুটো ইমেজ পাশাপাশি থাকার কারণে একসাথে এসেছে আর আমরা ডিপ সেকশন ইউজ করার কারণে সেটা উপরে নিচে নেমে এসেছে আলাদা আলাদা করে হেডিং প্যারাগ্রাফ ইমেজ একটা ব্লগ সেকশন তৈরি করে ফেলেছে তো এইভাবে আপনি ডিপ ইউজ করতে পারেন বিভিন্ন সেকশন করার জন্য ডিপ ইউজ করতে পারি আমরা তারপর ইমেজ লিঙ্ক আপ করতে পারি নর্মাল ইমেজ লিঙ্ক আপ করা এবং ফোল্ডার ওয়াইজ ইমেজ লিঙ্ক আপ করা দুটাই দেখানো হয়েছে এখানে তো আশা করছি আপনারা প্র্যাকটিস করবেন ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করলে হয়ে যাবে তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি শিখতে পারবেন না হলে আসলে ভুলগুলো ধরা পড়বে না আর ভিডিও ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপটা দেওয়া থাকবে তা আপনি সেখান থেকে জয়েন করে নেবেন তার আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের সাথে যারা শিখতে চাচ্ছে বেশি কয়েক ডিজাইন তারাও যেন শিখতে পারে এবং জানতে পারে আর পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে